এই ট্রল করতে করতে এক জোকারকে বানিয়ে দিয়েছেন আলেম, এক বাউলকে বানিয়ে দিয়েছেন আলেম, আর আরেকজনকে বানিয়ে দিয়েছেন এমপি। আরেকটু হলে তো এমপি হয়ে যাইতো। মুসলিমরা পড়ে আছে যে ওঠেন বসেন, হ্যাঁ, চা খাই, কফি খাই, ডিজে জিকির। আর তুমি, আমরা তো দুটো জিনিস খুব ভালো পারি, এক হচ্ছে সমালোচনা, এক হচ্ছে ট্রল করা। ট্রল কর, এই ট্রল করতে করতে এক জোকারকে বানিয়ে দিয়েছেন আলেম, হ্যাঁ, এক বাউলকে বানিয়ে দিয়েছেন আলেম, আর আরেকজনকে বানিয়ে দিয়েছেন এমপি। আরেকটু হলে তো এমপি হয়ে যাইতো। ট্রল করতে করতে, ট্রল, এই ট্রল করতে করতে তোমরা মিডিয়ায়, ফেসবুক, ইউটিউবে ট্রল করতে করতে এমন পাবলিসিটি হয়ে গেছে যে এক বাউল গীত গায়, বাউল, হ্যাঁ, মানুষকে কমেডি দেয়, কমেডিয়ান, সে হয়ে গেছে আলেম। বড় বড় আলেমের ভুল ধরে আর তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করে এখন। আর একজনকে ট্রল করতে 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 প্রায় এমপি বানিয়ে ফেলেছেন। এই দুটো স্বভাব চেঞ্জ করতে হবে জাতির। এই মজা নেওয়ার মানসিকতা, ট্রল করার মানসিকতা বন্ধ করতে হবে, এক। আর ইস্যু নিয়ে লাফালাফি করা যাবে না, ইস্যু পাগল হওয়া যাবে না। ইস্যু পাগল হয়ে সমালোচনার সংস্কৃতি ত্যাগ করতে হবে। আমাদের ঠান্ডা মাথা চিন্তা করতে হবে যে আসলে আমরা কি, আমরা কি করছি, কেন করছি, ইন ফিউচার আমাদের কি হবে, আমাদের সন্তানদের ভবিষ্যৎ কি, দিনের দিনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, আস্তে আস্তে কিভাবে ইসলামকে আগাবো, সর্বমহলে কিভাবে ইসলাম ঢোকাবো, চিন্তা করতে হবে। এভাবে এলোমেলো কাজ করে লাভ নাই। এলোমেলো একটা ইস্যু, এখন আরেকটা ইস্যু, পরে এই ইস্যু পাগল হবেন না, ট্রল পাগল হবেন না, ব্যক্তিত্ব ধরে রাখেন। কিছু কিছু মানুষ ওয়াজ মাহফিল স্টেজে বসে মেয়েদের মতো কথা বলে, মেয়েদের মতো ঢং করে কথা বলে, আশ্চর্য। কেউ কেউ এসে গীত গাচ্ছে, কেউ কেউ এসে ডিজে জিকির করছে, কেউ কেউ মানুষকে উঠবস করাচ্ছে, আজীব একটা ব্যাপার। ওয়াজ মাহফিলের এই মঞ্চগুলো কি সার্কাস হয়ে গেল? এই মাহফিলগুলো বরকতময়, মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে। কি জন্য আসে? যাতে একজন ভালো মানের আলেম, ভালো স্কলার, ভালো দায়ী কেউ আসবেন, কনস্ট্রাকটিভ কোনো কথা হবে, আমরা একটা মেসেজ পাবো, বাসা চলে যাবো। এখানকার এক একটা সেকেন্ড ইম্পর্টেন্ট, এক একটা মিনিট ইম্পর্টেন্ট। বসে 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 স্ত্রীর সাথে কথা পর্যন্ত বলতেছে বসে বসে, কি কি দেখবেন, কত কত কি সার্কাস দেখতে হচ্ছে, সার্কাস চলতেছে বাংলাদেশের মাটিতে, কি ফাইজলামি শুরু হলো এগুলো। আমরা কি আমাদের গায়রত ব্যক্তিত্ব সব হারিয়ে ফেললাম নাকি? আর এসব এদেরকে ঘটা করে ডেকে এনে লক্ষ লক্ষ টাকা খরচ করে এ মাহফিল করতে হবে? এর চেয়ে তো মসজিদ ভিত্তিক তালিম চালু করা অনেক ভালো। বিশ্বাস করেন, আমি আপনাদেরকে ওয়াদা করছি যে এবার যে মাহফিলে এসে আমার যে অভিজ্ঞতা হয়েছে, এর পরের বছর আমি এত মাহফিলে যাব না, আমি নিজেই বলতেছি। অল্প কিছু মাহফিল হয়তো হাতে নেওয়া হবে, যেটাতে কোয়ালিটি থাকবে, ভালো পরিবেশ আছে, কথা বলার পরিবেশ, শিক্ষিত মহল আছে, ভালো কমিটি আছে। আমার খুব বাজে বাজে কিছু অভিজ্ঞতা হয়েছে, মনে হয়েছে যে আমি মনে হয় এখানে এসে খারাপ হয়ে গেলাম, মনে হচ্ছে আমি আগেই মনে ভালো ছিলাম, এখানে এসেই খারাপ হয়ে গেলাম, এমনও মনে হয়েছে। আগেই ভালো ছিলাম, মসজিদে খুতবা দিতাম, মসজিদ ভিত্তিক সেমিনার হতো, একটা হাদিসের উপর দার্স হতো, এগুলো অনেক ভালো ছিল। আমি বলছি না যে এর সব কিছুই খারাপ, এটা বলছি না, কিন্তু এখানকার একটা অংশ আছে যেটা এই পবিত্র জিনিসটাকে অপবিত্র করে ফেলছে। এখানে ইসলামিক বিষয়গুলোকে অন্যের সামনে হাসিঠাট্টার পাত্র বানানো হচ্ছে, এখানে অহেতুক কেচ্ছা কাহিনী বলে অনেক জায়গায় সময় নষ্ট করা হচ্ছে, হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে মাহফিল টাকা কালেকশনের মৌসুম বানানো হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে এখানে পাবলিসিটি, পপুলারিটি, ভাইরাল হওয়ার চেষ্টা করা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে কাজ নাই সারাদিন, এর পিছনে কে, ওর পিছনে কে, ওর কোন দোষ, এর কোন দোষ, এগুলোর চর্চা করা হয়েছে, এগুলো চলেছে। আমি নিজেও নিয়াত করেছি যে এখান থেকে আস্তে আস্তে আমি সরে যাব। কাজ করার অনেক জায়গা আছে, শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করা যায়, দিনের দর্শ দেওয়া যায়, নিজে জ্ঞান অর্জন করা যায়, বড় বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করা যায়, পড়াশোনা করা যায়, পিএইচডি করা যায়, অনেক কাজ করা যায়, দিনের জন্য কাজ করতে, সোশ্যাল কাজ করা, সামাজিক কাজ করা যায়, সামাজিক সংগঠন করা যায়, যেটা নন পলিটিক্যাল, নন প্রফিটেবল, এমন কিছু নন প্রফিটেবল অর্গানাইজেশন করা যায়, মানুষের মানবতার সেবায় কাজ করা যায়, অনেক ক্ষেত্র আছে কাজের, এটা একমাত্র ক্ষেত্র নয়। তো এই জায়গাটার পবিত্রতা ধরে রাখেন, নাহলে যত দিন যাবে এগুলো যদি এভাবেই চলতে থাকে, ওয়াজ মাহফিল এবং দিনের ব্যাপারে এক শ্রেণীর মানুষের একটা বিরূপ ধারণা তৈরি হয়ে যাবে, যেটা অলরেডি হয়েছে বাংলার মাটিতে, আপনারা বুঝতে পারছেন না, অলরেডি হয়েছে বাংলার মাটিতে। মানুষ মজা করে এগুলো দেখলে, ট্রল করে, এখন কেন করে, কারণ আমরা এগুলোকে হাসি ঠাট্টার পাত্র বানিয়েছি,
আমরা টল করেছি, আমরা এগুলোকে ছড়িয়ে দিয়েছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর ইউটিউব আর ফেসবুক আর যারা থাকবে তোমাদেরকে বলি একটা নসিহত, চিলে কান নিল টাইপের মানুষ হবে না কখনো। চিলে একটা কান নিল বাস তুমি দৌড়ানো শুরু করলা, এ ধরনের মানুষের কোনো ব্যক্তিত্ব থাকে না, এ ধরনের মানুষের কোনো সততা থাকে না। এরা স্রেফ কিছু ভিউজ এবং ডলার চায়, আর কিছু না। এবং এর মধ্য দিয়ে ইসলামের উপকারের জায়গায় বড় বড় ক্ষতি হয়ে যায়। কি প্রচার করা যাবে, কি করা যাবে না, কোন অংশটুকু দেয়া যাবে, কোনটা দেয়া যাবে না, কোনটা দিলে কি ইম্প্যাক্ট পড়তে পারে, এটার জ্ঞান তোমাকে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। উম্মাকে নিয়ে স্বপ্ন দেখবেন। আমি বলি কি প্রিয় ভাইয়েরা, নিজে আগে নিজের কবরের ফিকির করি, নিজে আগে নিজের কবরের ফিকির করি যে আমাদেরকে আমাদের কবরে যেতে হবে, কি নিয়ে যাব, কতটুকু নামাজ পড়লাম, কতটুকু আমল করলাম, কতটুকু কোরআন চর্চা করলাম, কতটুকু দিনে এলেম অর্জন করেছি, আমল করেছি, বাস্তবায়ন করেছি, এই ফিকিরটাকে করে। অন্যের পিছনে পড়ে থাকার চাইতে আগে নিজের পিছনে পড়ে থাকি, নিজের চেহারাটাকে আয়নায় দেখি। আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপর প্রিয় ভাইয়েরা যেটা বেশি প্রয়োজন সেটা হলো আমাদের সন্তানদেরকে মানুষ করে যাওয়া। আমাদের সন্তানদেরকে মানুষ করে যেতে না পারলে সমস্যা। এখন যা পড়াশোনা হচ্ছে দেখতেই পারছেন কি হচ্ছে, এভাবে চলতে থাকলে সমস্যা আছে। জ্ঞান কাকে বলে? আল্লাহ পাক সূরা আলাকে বলেছেন, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, পড়ো তোমার সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই আয়াতের অর্থ কি? প্রত্যেক ইনস্টিটিউশনে আয়াতটা লেখা আছে দেখবেন, কিন্তু অর্থটা কি? অর্থ হচ্ছে শোনেন, জ্ঞান সেটাই, ইকরা পড়ুন আপনার রবের নামে, জ্ঞান সেটাই যা আমাকে আমার রবের দিকে নিয়ে যাবে, রবের কাছাকাছি নিয়ে যাবে। যে জ্ঞান আমাকে রব থেকে দূরে সরিয়ে দেয় সেটা জ্ঞান না, সেটা জাহেলিয়াত। তাহলে ভালো করে দেখতে হবে আমি কি পড়ছি, কেন পড়ছি, জ্ঞানের উদ্দেশ্যটা কি, আমার জ্ঞানের উদ্দেশ্য কি খালি দুনিয়া না পরকালে বাস্তব হবে, এই বিষয়টা আমাকে দেখতে হবে। সন্তানদেরকে মানুষ করে যান, স্পেশালি যুবকদের দিকে আমি বলবো, ফোকাস করবো। এই যুব সমাজের হাতে এই দেশ এবং উম্মার ভবিষ্যৎ নির্ভর করছে, এই যুবকদের হাতেই এই জাতি এবং এই দেশ এবং এই উম্মার ভবিষ্যৎ নির্ভর করছে। অথচ তোমরা কি করছো? অথচ তোমরা বেনামাজি পড়ে আছো, অথচ তোমরা যাকাত দিচ্ছ না, রমজান রোজা রাখছো না, তোমরা উযু গোসলের মাসআলা বলতে পারছো না, তোমরা ঈমান আকীদা ঠিক করছো না, নবীর 40 হাদিস মুখস্থ করছো না, কোরআন পড়া শিখছো না। যুবকদের হাতে এই দেশ এবং জাতির ভবিষ্যৎ। সেই যুবকরা পড়ে আছে এখন মাদকের নেশায়। এই যুবকদের একটা বড় অংশ মেয়েদের পিছনে তার জীবন নষ্ট করে দিচ্ছে। এই যুবকদের একটা বড় অংশ এখন পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে বসে আছে। এটা কিন্তু কেউ অ্যাভয়েড করতে পারবে না। আমরা যারা অনলাইনে ঢুকি, অনলাইনে যারাই ঢুকেছি তাদের চোখে এরকম নগ্নতা পড়েছে। কি দাড়িওয়ালা, কি টুপিওয়ালা, কি আলেম আর কি জালেম, সবার একই অবস্থা। অনলাইনে যে ঢুকেছে তার চোখে নগ্নতা পড়েছেই পড়েছে। আর এটা স্কিপ করার তো বুদ্ধি নাই, চালাতে হচ্ছে আপনাকে। কোনো কোনো সময় হোয়াটসঅ্যাপ চেক করতে হচ্ছে, ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন হচ্ছে, কারণ আপনি খবর রাখতে চাচ্ছেন, ইউটিউবিং করতে হচ্ছে, ইউটিউব দেখতে হচ্ছে। একটা ভালো কিছু দেখবেন সেখানেও অ্যাড চলে আসছে। অতএব এখানে কি করবো? ফাত্তাকুল্লাহ মাস্তাতুম, সাধ্যমতো আল্লাহকে ভয় করতে হবে।